সব বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই শীতের মৌসুমে নানা রকম সবজি বাজারে পাওয়া যায়, আর আমি আজকে একটা সিম্পল রান্না দেখাবো। আর এটা হলো সবজি ভাজি। আজকে তিন ধরনের সবজি দিয়ে একটা ভাজি করে দেখাবো। যারা যারা আমাকে সাপোর্ট করার জন্য এতদিন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এখন রান্নাটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে আমি শিম কেটে নিচ্ছি। শীতকালীন সবজির মেলায় শিমও পেয়ে যাবেন খুব সহজে। শিম কাটার আগে শিমের পাশে যে আঁশটা থাকে সেটাকে টেনে ফেলে দিচ্ছি। এভাবেই শিমের কোনার আঁশটা টেনে ফেলে দিতে হবে। সব সবজি কাটার আগেই ধুয়ে নিতে হবে। সবজি কাটার আগে ধুয়ে নিলে এর পুষ্টিমান বজায় থাকে। এরপর এগুলোকে চিকন করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, প্রায় 1 কাপ পরিমাণে শিম লাগবে। শিমগুলোকে এরকম চিকন করে কেটে নিতে হবে। আলুগুলোকেও শিমের মতো চিকন করে কেটে নিতে হবে। আলু কেটে নিয়েছি, প্রায় 1.5 কাপ পরিমাণে আলু লাগবে। সবজিতে আলুর পরিমাণ একটু বেশি দিতে হয়, এতে করে টেস্টটা অনেক বেড়ে যায়। এখানে বেগুন কেটে নিয়েছি 3 কোণা শেপে, প্রায় 1 কাপ পরিমাণে। সবজিটা তৈরি করার আগে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা বোলে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম। এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। নিয়ে নিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে। এবার এই মশলাগুলোতে সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলোকে গুলিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার ভাজিটা রান্নার পদ্ধতিটা দেখে নিন। প্রথমেই একটা প্যানে প্রায় 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে থাকবে। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন এরকম নরম হয়ে যাবে তখন এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। এরপর দিয়ে দিলাম বেগুন। এবার সবকিছুকে একসাথে নেড়ে নিচ্ছে। এরপর এতে আগে থেকে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সবজি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ। মরিচের মাথা দিয়ে চাইলে একটু চিরে নিতে পারেন। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচটা এই সময় একেবারে লোতে করে দেব। চুলার আঁচ লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি। পানি যখন শুকিয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো তৈরি হয়ে যাবে। সবজিগুলো নামানোর আগে এতে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে আরেকটু মিশিয়ে নেব।
সবজিগুলো হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আমার আজকে সিম্পল এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস দিতে ভুলবেন না। যেতে যেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আগামীতে আরও অনেকগুলো রান্নার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।